চাঁপাইনবাবগঞ্জ জেলায় শুরু হয়েছে আম বিক্রি। গাছের পরিপক্ক আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগানিরা, পরে তা পাইকার ও স্থানীয় বাজারে বিক্রি করছেন। এবছর আম রপ্তানি বৃদ্ধির আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ থেকে তারেক রহমানের তথ্যে আরো জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি দপ্তরের তথ্য মতে চলতি বছর 38,000 হেক্টর জমিতে 4,25,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ফলে 2.5 থেকে 3 হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। জেলার শিবগঞ্জ, ভোলাহাট, সদর উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে আম সংগ্রহ করছেন পাইকাররা। আম চাষীদের সার্বিক সহায়তার কথা জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। তাদেরকে যদি পলিসি লেভেলে কথা বলতে দেওয়া হয় তাহলে আমার মনে হয় দেশের জন্য উপকার হবে এবং এই দেশটা অনেক এগিয়ে যাবে। সাথে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা অবশ্যই অর্থনৈতিকভাবে জিডিপিতে অনেক বড় ভূমিকা রাখতে পারবো। শুরু করেছি খিচাপাত, গোপালভোগ, গুঠি, তারপর গুঠি আপনার মোহনান্দা, বিভিন্ন জায়গা থেকে আপনার ব্যবসায়ী আসতেছে ঢাকা চট্টগ্রাম এগুলো থেকে, মানে খুব সহজে ধরে নাম বিক্রি করা যেতেছে আপনাদের। গুটি ও গোপাল ভোগের পাশাপাশি পাওয়া যাচ্ছে ক্ষীরসাপাত জাতের আম। বিদেশে রপ্তানির পাশাপাশি দেশীয় বাজার সহ অনলাইনে আম বিপণনের অপার সম্ভাবনার কথা জানান ব্যবসায়ীরা। গত বছরের থেকে তুলনায় দাম বেশি আছে, কিন্তু দামটা একটু কম আছে, কিন্তু আমের বাজারটা যা ভালো জমে উঠেছে। ন্যাংরা আমগুলো 2,000-1,800 এরকম রেটে পাইতাম তাহলে আমাদের খুব সুবিধা হতো। নিরাপদ আম উৎপাদনের ফলে চলতি মৌসুমে বিদেশে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষক ভাইদের সাথে আমাদের এই যোগাযোগটা অব্যাহত থাকার ফলে আমরা এই বছর আশা করছি বিগত বছরের তুলনায় আমের উৎপাদন বেশি হবে এবং আমরা যেটা লক্ষ্যমাত্রা লিখেছি সেটা আমরা অ্যাচিভ করতে অবশ্যই সক্ষম হব। আর আবহাওয়া স্থিতিশীল ও ফলন ভালো হয় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাও করছেন তিনি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।